হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ। আর এখন বুমেরাঙের টিজার বেরিয়ে গেছে, চলো একসাথে টিজারটা দেখা যাক, রিয়াকশন দেবো, তারপর রিভিউ দেবো। চলো স্টার্ট করা যাক। চিচের লুকটা ব্যাপক লাগছে। সাথে গুলি পাগলা, আইসন আমি তোর আবার বিয়ে দেব। সমরে নেমে সমর হারতে শেখে নি। এত বড় দানোর উপর তুমি কাকু বলে দেখবে কোথায় আসছে কাকু? তুই মুচকে তোমার দেখে না কিরম মনে হচ্ছে তারটা একটু কাটা। বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কোনো কথা নয়। কচি বৌমার বলে পুরো শ্বশুর দোলে। বৌমা না বৌমা, চার্জ মারো, চার্জ মারো, তুমি ওকে চার্জ দাও। চার্জ দিচ্ছিল, ওর বাংলাটা ঠিক আসে না। এসব কি উল্টো পাল্টা লোড করেছেন? নিজেকে আপনার বউ ভাবছে? আমি বউ ভাবছি? আমি বউ না, ইশা আমি এর মধ্যে নিশা। তো নিশা ইশা আমি চললাম। এই তো পুরো বুমেরাং। ইয়েস ইনভিটেশন। এজে কার বউ, এজে কার মেয়ে, এজে কার বোন, আমি তো সারা কিছুই বুঝতে পারছি। এই বয়সেও ছুটছে দেখো কেন? বন্দে ভারত থামিয়ে দিই, এই জন্যই তোদের কপালে ভালো কিছু যদি না। শ্বশুরের অবৈধ সন্তান, ওর সন্তান কি করে হয়? আমি কি করে বলবো? অপসি নো, অ্যাকশনও রয়েছে ভালো। মা কেন আমাদের একজন সুপারম্যান বা স্পাইডারম্যান নেই? ও কি লাগছে এই জিতকে এখানে। এটা মনে হচ্ছে জিতের রোবট ভার্সন আমার যা মনে হচ্ছে দেখে। ভালো লেগেছে বুমেরাঙের ট্রেলার, ডিসেন্ট লেগেছে। হ্যাঁ আহামরি লাগেনি, বাট ঠিক আছে চলে যায়। মানে কমেডিগুলো খুব ওয়ার্ক করছে, সৌরভের যে কমেডিগুলো রয়েছে, যেমন টিজারেও বলেছিলাম যে খুব ভালো ওয়ার্ক করছে, এখানেও ওয়ার্ক করছে। যতগুলো রয়েছে, অম্বরীশ রয়েছে, বিশ্বনাথ রয়েছে, বাট তাদের আমি দেখলাম না সেভাবে কমিক মোমেন্টগুলো ওয়ার্ক করছে বলে। বাট আমি জানি না সিনেমায় হয়তো থাকতে পারে, তারা ট্রেলারে একটু হাইডি করেছে। সিজিআইয়ের কাজ ঠিকঠাক লেগেছে, তবে যে ল্যাবের এখানে দেখানো হয়েছে ল্যাবের পোর্শনটা সেটা বেশ ভালো। রুক্মিণীর লুক খুব ভালো, রুক্মিণীর পারফরমেন্স খুব ভালো, জিতের পারফরমেন্স খুব ভালো। এক একটা জায়গায় অ্যাকশনও রয়েছে, অ্যাকশনগুলো খুব ওয়ার্ক করছে। হ্যাঁ কমার্শিয়াল মুভি মানে আমরা ভাবি যে অ্যাকশন সিনেমাই হবে তা নয়, কমেডিও রয়েছে থাকে কমার্শিয়াল মুভির মধ্যে, কমেডি ড্রামা আর রোম্যান্সও ওয়ার্ক করে। তো এখানে রয়েছে আমার মনে হয় কমেডি ড্রামা তো ডেফিনেটলি রয়েছে, ইমোশনাল জায়গাও কিছু কিছু জায়গায় রয়েছে। তো ওভারঅল মিলিয়ে আমার ডিসেন্ট লেগেছে, মানে আহামরি লাগেনি তবে ঠিকঠাক লেগেছে। এবার দেখা যাক সিনেমাটা কেমন হয়, যদি ভালো রকম এরাগুলো যদি ভালোভাবে ওয়ার্ক করে না, ফ্যামিলি অডিয়েন্সরা ডেফিনেটলি দেখতে যাবে বুমেরাং। আর বুমেরাং দেখার মানে পুরোপুরি নির্ভর করছে বুমেরাং, যা মনে হচ্ছে বুমেরাং সিনেমাটা পুরোপুরি ওয়ার্ক করবে ওয়ার্ড অফ মাউথের জেরে। ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি সিনেমাটা চলবে। ট্রেলারটা আমার ঠিকঠাক লেগেছে, দেখা যাক কী হয় সিনেমাটা। সে যেটা বললাম যে এখানে জিতকে একটা রোবটের অবতারে দেখা যাচ্ছে, ঠিক আছে আমার যতটুকু মনে হচ্ছে একটা রোবট ভার্সন। আর রুক্মিণীর সাথেও কোনো একটা ওই কনফিউশন হবে, রুক্মিণীর যে রোবট ভার্সনটা আছে তার সাথে একটা কনফিউশন তো হচ্ছেই পারিবারিক মহলে। আর সঙ্গে জিতেরও একটা লাস্টের রোবট ভার্সন সে লঞ্চ করেছে দেখলাম ট্রেলারে, যে একদম এন্ট্রি হচ্ছে আমার এখানে সুপারম্যান ব্যাটম্যান নেই, তো সেখানে জিত এন্ট্রি দিল, সেই জায়গাটা ব্যাপক লেগেছে। তো ওভারঅল ঠিকঠাক লেগেছে। তো আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট, ডেফিনেটলি কমেন্টে জানাবেন, ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন। আর খুবই ভালো লাগলে শেয়ার করবেন। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা, টেক কেয়ার।